কনভার্ট করার রেট, অর্থাৎ আমার যদি 100 টাকা থাকে, 100 × এত করলে আমাকে 100 টাকার কনভার্টেড থাই বাত ভ্যালুটা আমাকে দিয়ে দিবে। থাই বাতে কত হয়? সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাকে এই এটা বের করতে হলে আমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, রাইট? সো আই উইল বি ইউজিং এ ফর্মুলা, দ্যাট ইজ ফর্মুলা ইউজ করবো। এর জন্য আমি অ্যানালাইজে গিয়ে ফিল্ড আইটেমস অ্যান্ড সেটস এ যাবো, তারপর ক্যালকুলেটেড ফিল্ডে যাব। দেন আমি চাচ্ছি কলামের নামটা হোক মনে হয় THB তো ছিল নাকি? আচ্ছা যাই হোক, আর ফর্মুলা দিব কি? সেলসটাকে ইনসার্ট করলাম ইনটু 0. রেটটা মুখস্থ বসাচ্ছি 0.42, ঠিক আছে? ওকে দিলাম। দেখেন এখানে সে আমাকে টাকায় দেখাচ্ছে এবং সাম অফ সেলস বলতেছে। আমি এটা চাই না, আমি এটা চেঞ্জ করতে চাই। ভ্যালু ফিল সেটিংসে যাবো ফর্মেটিংয়ের জন্য, সেলস ইন THB, এখানে একটা স্পেস দিতে হবে, আদারওয়াইজ সে এটা নিবে না, বিকজ অলরেডি এখানে একটা সে টেবিল খুলে রাখছে, সেটা ম্যাচ করতেছে, এ কারণে নিবে না। এবং এখানে আমার নাম্বার ফর্মেট করতে হবে, থাই বাত, এই যে ঠিক উপরে বাংলাদেশি টাকা যেটা তার উপরে দেখেন এই যে বাত, থাই বি এর মতন আছে লেখা, ঠিক আছে? খুব তাড়াতাড়ি যাব এখন, জাস্ট একবার একবার করে দেখাবো, তাহলে বুঝবেন ভেরি ইজি। এরপরে শো আ সামারি রিপোর্ট শোয়িং দ্য পারফরমেন্স অফ ইচ রিজিয়ন ইনক্লুডিং ব্রেকডাউন অফ দ্য পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ ইন ইচ অফ দোজ রিজিয়ন্স। সো আমাকে প্রতিটা রিজিয়নের উপর বেস করে অ্যাকচুয়ালি করতে হবে জিনিসটা। আচ্ছা বেসিক্যালি জিনিস হচ্ছে এরা, আমি রিজিয়নকে এনে রোজার এখানে বসাই দিলাম, এই যে রিপোর্টটা আমি দেখা বানালাম এইটা দেখাতে বলছে, জাস্ট শো করতে যে এটা আপনি বের করতে পারছেন, সেটা জাস্ট আমি বলছে বের করতে, দ্যাটস ইট। শো আ সামারি রিপোর্ট শোয়িং দ্য পারফরমেন্স অফ ইচ রিজিয়ন ইনক্লুডিং দ্য ব্রেকডাউন অফ পারফরমেন্স অফ ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ ইন ইচ অফ দোজ রিজিয়ন্স। হ্যাঁ, এই যে রিজিয়ন তাদের আন্ডারে প্রতিটা এমপ্লয়ি এবং তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সব এখানে সামারি দেখাই দিছে। তারপরে বলছে পাঁচের পরে, সরি চারের পরে, পাঁচ নম্বর, জেনারেট ইন্ডিভিজুয়াল রিজিয়ন বেসড রিপোর্টস ইন সেপারেট শিটস। অর্থাৎ আমাকে সে এখন বলছে একটা রিপোর্ট প্রিপেয়ার করতে হবে আমাকে, যেখানে কিনা ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নের জন্য ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট শিটসে থাকবে। সো কোয়েশ্চেন্সে গিয়ে দেখেন এখানে আমি রাইট সাইডে লিখে রাখছি আপনাদের মনে রাখার জন্য, রিপোর্ট ফিল্টার বা রিপোর্ট, উই পুট দ্য কলাম নেম বেসড অন উইচ অল দ্য রিপোর্টস উইল বি পাবলিশ। অর্থাৎ অ্যাকচুয়ালি যেখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রিপোর্ট যখন আমাদেরকে তৈরি করতে হবে তখন আমরা রিপোর্ট ফিল্টার বা এখানে হয়তো শুধু ফিল্টার্স লেখা, এই ফিল্টার্সে দিব যখন আমাদেরকে কোনো রিপোর্ট প্রিপেয়ার করতে হবে। এবং আমাদেরকে এখানে রিপোর্টটা প্রিপেয়ার করতে বলছে বেসড অন, বলেন তো কি বেসড অন? রিজিয়ন, ঠিক আছে? সো আমরা যেটা করব রিজিয়নটাকে ধরে ফিল্টার্সে নিয়ে আসবো। তারপরে যাব হচ্ছে অ্যানালাইজ, অ্যানালাইজ। সো রিপোর্ট রিজিয়নটাকে ফিল্টার্সে আনলাম, অর্থাৎ আমি রিজিয়নের উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট রিপোর্ট প্রিপেয়ার করতে চাই এবং সেটার জন্য সে অ্যানালাইজে গেলাম। গিয়ে দেখেন একটু দাঁড়ান, এটা আমি তো 2010 ইউজ করি, এখানে ডিফারেন্ট লাগতেছে আমার জন্য, সে এখানে আসলো রিজিয়ন, দেন ওকে দিলাম। সে সবগুলো দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট শিটস তৈরি করে দিছে, বরিশাল, যশোর, কুয়াকাটা, পাবনা, হ্যান তেন, এগুলো ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমাকে বলছে যে 6 নম্বরে ইনসার্ট দ্য পিভট চার্টস বেসড অন রিজিয়ন্স অ্যান্ড সেলস পিপল। সো রিজিয়নের উপর বেস করে ধরা যাক এটাই একটা রিজিয়ন, হ্যাঁ এটার উপর বেস করে আমি একটা চার্ট বানাতে পারি এখানে, যে জাস্ট যে কোনো একটা রিজিয়ন, বরিশালে গেলাম গিয়ে পিভট চার্ট গিয়ে, এই যে উপরে দেখেন পিভট চার্ট আছে অ্যানালাইজের পাশে, পিভট চার্ট আমি কলাম একটা জাস্ট চার্ট দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এই যে রিজিয়নের উপর বেস করে রিজিয়ন আমি চেঞ্জ করলে
সে ডিফারেন্ট রিজনের জন্য আমাকে ডিফারেন্ট ভ্যালুস দেখাচ্ছে, জোস না? আরেকবার আরেকবার, আচ্ছা পরেরটাতে দেখাই, যশোরের জন্য দেখাই। যশোরে গিয়ে অ্যাকচুয়ালি একই জিনিসই আসবে। এখান থেকে আমি চাচ্ছি একটা চার্ট বের করবো, সো অ্যানালাইজে যাব, পিভট চার্টে দিব, অ্যানালাইজ অথবা অপশনস যে কোনো একটাই গিয়ে দেখা যাবে পিভট চার্ট আছে। দিলে এই যে কলাম, যে কোনো একটা কলাম ইচ্ছা মতন যেটা ইচ্ছা সেটা, চাইলে এখান থেকে পাই চার্ট, বার চার্ট সব ইউজ করে দেখতে পারেন আপনারা ইচ্ছা মতন। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার একটা চার্ট বের করলাম, সাথে আমি ভাবতেছি যে পিভট টেবিলে রিজন বেসড সেলস পার্সনের উপর বেস করে আমি একটা চাইলে যেমন সেলস পার্সনের উপর বেস করে, সেলস পার্সনকে ফিল্টারে নিয়ে গেলাম, সেলস পার্সনের উপর বেস করে আমি চাইলে একটা চার্ট বানাতে পারি, পিভট চার্ট। সো আমার সেলস পার্সন উপর, এখন সেলস পার্সন যদি চেঞ্জ হয়, আমেনার যদি চেঞ্জ হয় তাহলে তার ভ্যালুটা এখানে দেখাবে। আমি অল দিয়ে রাখলাম, সবগুলো এখানে দেখাচ্ছে, অলরাইট এখানে বসায় রাখলাম। এরপর বলছে কি, এরপর বলছে যে প্রেজেন্ট দ্য পিভট চার্টস ইন এ ড্যাশবোর্ড। আচ্ছা ড্যাশবোর্ডটা কী জিনিস সেটা একটু দেখাই নেই। একটা নতুন শিট খুলেন আপনারা রাইট সাইডে। ড্যাশবোর্ডটা হচ্ছে, শিট খুললাম এটা কই গেল, এই যে শিট সেভেন এখানে আসছে। হ্যাঁ, সো আমরা এটাকে একটা রিনেম করে লিখি ড্যাশবোর্ড। এখন যেটা করব সেটা হচ্ছে আমার এই ড্যাশবোর্ড ইউজ করবো। ড্যাশবোর্ডটা কি জিনিস, এই যে আমি এখানে যে চার্টগুলো বের করলাম সেই চার্ট, আমি যদি আমার বসকে, আমার বসের কাছে যদি, আমার বস যদি বলে যে তুমি একটা কাজ করো এরকম আমাকে চার্ট বানায় দাও, সবগুলা প্রেজেন্ট করে দাও, এবং আমি যদি তাকে এরকম টেবিল সহ এরকম একটা এক্সেল ফাইল ধরাই দিই, সে সিরিয়াস বিরক্ত হবে। ঠিক আছে, সে বলবে এটা কী দিছো তুমি আমাকে, এত র এটা কেন? সো তার জন্য আমাকে কী করতে হবে, ড্যাশবোর্ড একটা বানিয়ে দিতে হবে তাকে, তা নাহলে সে বুঝবে না, বসরা একটু কম বুঝে। ঠিক আছে, সো আমি কী করবো, সবার আগে পুরা সবগুলা সেলকে সিলেক্ট করার জন্য এই যে এখানে ক্লিক করবো, এই রাইট সাইডে একদম লেফট আপ যে কর্নারে ওইখানে, এখানে একটা ক্লিক করলে সবটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমি তারপর ফিল করে দিব। লেটস যে কোনো একটা কালার আমরা চুজ করতে পারি, এই কালারটা দিয়ে দিলাম, দেন জাস্ট এই জিনিসটাকে আমি এখানে বসায় দিব, এটাকে কপি করে। এটা ভেরি সিম্পল জিনিস, জিনিসটা শুনে মনে হচ্ছে কি না কি, বাট জাস্ট প্যাস্ট করে দিই। এটা কী বসাইছিলাম, রিজিয়নের উপর বেস করে। হ্যাঁ, সো আরেকটা বসাইছে পিভট টেবিলে, যেটা বসা বানাইছি সেটা সেলস পার্সনের উপর বেস করে, কপি করে ড্যাশবোর্ড জাস্ট এখানে পাস করে দিলাম। এখন সো আমার বসকে আমি কী করবো, এইভাবে প্রেজেন্ট করবো, সে এই চার্টগুলো দেখবে, দেখে সে তার ডিসিশন মেক করবে। ঠিক আছে, আমি যদি কোনো জায়গায় এখানে যদি কোনো ভ্যালু যদি আমি চেঞ্জ করি, আমার র ডেটাতে যদি ভ্যালু কোনো চেঞ্জ আসে, সাথে সাথে এই এই গ্রাফগুলোও চেঞ্জ হতে থাকবে। দ্যাটস দ্য বিউটি অফ ইট। ঠিক আছে, সো এই গেল হচ্ছে, দেখেন আপনার, আমার মনে হয় আমার সব কোয়েশ্চেন শেষ, জাস্ট লাস্ট একটা বাকি আছে, ফিল আপ দ্য ফলোয়িং কোয়েরিজ, টপ ফাইভ সেলস পার্সনকে সেলস অ্যামাউন্ট, তাদের টপ ফাইভ রিজিয়ন সেলস অ্যামাউন্ট, এটা আমার বের করতে হবে। যেমন একজন এখানে বলছিল যে ভাই কোনো ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে কি ড্যাশবোর্ডে আমার ইয়ে চেঞ্জ হবে, নাকি আসলেই চেঞ্জ হবে, আপনারা চেক করে দেখতে পারেন। যেমন এই র সেলস ডেটাতে এখানে আমি যদি একটা বড় অ্যামাউন্ট বসাই, ফর এক্সাম্পল এখানে আমি বসাই দিলাম একটা বিশাল বড় অ্যামাউন্ট, সো দ্যাট আমরা যেন ইজিলি বুঝতে পারি যে কী চেঞ্জ আসলো। পিভট টেবিলে যাব, আগে পিভট টেবিলটা একটু সাজাই নেই নিজের মতো করে। এখনও এখানে ভ্যালুটা সে চেঞ্জ করে নাই, আমাকে যেটা করতে হবে এখানে আপডেট করতে হবে, আপডেট করার অপশনটা এখানে আটকানো, সো আমি ডেটাতে গিয়ে রিফ্রেশ করে দিব। দেখো একটা অ্যামাউন্ট, বিশাল বড় একটা অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে না? এরপরে আপনারা যদি ড্যাশবোর্ডে যান, হ্যাঁ দেখেন এই যে বিশাল বড় অ্যামাউন্টের কারণে কী হয়েছে, দেখছেন?
সো আমি অ্যাকচুয়ালি সেটা চাচ্ছি না করতে, আমি চাই যে আমার র সেলস ডেটাটা আগের মতন হয়ে যাক। সো জাস্ট আই গেস আনডু করে দিলেই হয়ে যাওয়ার কথা। আনডু করে দিলাম, আগের জায়গায় চলে আসছে। ওকে, এই গেল আমার ড্যাশবোর্ড। এরপর আমাকে বলছে বের করতে লাস্ট জিনিসটা, ফিল আপ দ্য ফলোয়িং কোয়ারিজ, যে টপ সেলস পার্সন কতজন। এটা আপনারা ওই কন্ডিশনাল ফরমেটিং করে করে ফেলবেন, দ্যাটস ভেরি ইজি। ঠিক আছে, এই যে পিভট টেবিলে গেলাম, সেলস পার্সনকে এখানে আনলাম। বারবার কেন সেলস পার্সন, আমি রিজিয়নটাকে এখানে নিয়ে আসি। আমাকে বের করতে বলছে টপ সেলস পার্সন কে কে আছে সেটা বের করতে। এটা পুরোটা সিলেক্ট করব, দ্যাট সিলেক্ট করার সময় মেক শিওর করবো এই গ্র্যান্ড টোটালটা যেন বাদ যায়। সো শিফট দিয়ে জাস্ট আপ দিলে আমার গ্র্যান্ড টোটালটা বাদে সে পুরোটা সিলেক্ট করে ফেলবে। তারপরে আমরা আগের বারের মতন যেটা আগে করে আসছি, কন্ডিশনাল ফরমেটিং, নিউ রুল, ফরম্যাট অনলি টপ। আচ্ছা, এটা করার অ্যাকচুয়ালি দরকার নাই। এটা কেন করতেছি আমি, এটা না করে আমি একটা কাজ করি, ডেটাতে যাই, সর্ট করে জাস্ট জাস্ট সর্ট করে দিতে পারি। হ্যাঁ, সে তাহলে এই যে টপ একদম শুরুতে সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম পর্যায়ে, যে জেড থেকে এ দেওয়া মানে হচ্ছে গিয়ে লার্জেস্ট টু লোয়েস্ট যাওয়া। সো সে প্রথম পাঁচটা ভ্যালু অ্যাকচুয়ালি সে আমার জন্য বের করে দিচ্ছে। সো এটাকে জাস্ট আমি কপি করে ফেলতে পারি, কন্ট্রোল সি, কোয়েশনসে গিয়ে সেলস অ্যামাউন্টটা এখানে বসাই দিতে পারি, এবং এবং এই নামগুলো কি, এই যে কবরী, চম্পা, পারুল, ববিতা, এগুলা। সো এটাও কপি করে আমি এখানে বসে দিতে পারি। ঠিক আছে, টপ রিজিয়ন্সগুলোও সেমভাবে বের করা পসিবল। এখানে যেহেতু রো লেভেলে আমার ছিল হচ্ছে সেলস পার্সন, সেলস পার্সনকে উপরে নিলাম, রিজিয়নকে এখানে আনলাম, আনলে এই যে আমার টপ পারফর্মিং রিজিয়নগুলো আমি পেয়ে গেলাম। ঠিক আছে, নিজেরা এগুলো ওলট পালট করে 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 প্র্যাকটিস করবেন বাসায়। কপি করলাম, এখানে বসাই দিলাম, ঠিক আছে, এবং সেলস অ্যামাউন্ট এখানে পাওয়া যাবে, এভাবে এটা বের হয়ে যাবে।